बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 बिजीरावला सलाम जानै मोरा तो माय सलाम जानै जानी ना के मन करे चिलेन नबी सुनार मदीनाय जानी ना के मन करे चिलेन नबी सुनार मदीनाय जे सौम्य निष्ठुर सीमर हुसैनेर गोले तलोवार चालाय हे हुसैन नबी जीरावला जाने मोरा तोमाय सलाम जाने जे माथाय हाते बोली घुम पारातेन अम्मा फाते माय जे माथाय हाते बोली घुम पारातेन अम्मा फाते माय जे माथाय हाते बोली घुम पारातेन अम्मा फातिमा से माथा के नीलो तारा के मोने तीरे रो आ गए से माथा के नीलो तारा के भावे तीरे रो आ गए हे हुसैन नबी जीरावला सलाम जानै आर एकटु मोहब्बत निये सलाम जानै माशाल्लाह सलाम जानै जानी ना के मन को জানিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সীমার হুসাইনের গলে তলোয়ার চালায় হে হুসাইন নবী জিরাওলা সালাম জানে মোরা তো মায় সালাম জানে যে গলে চুমুখে তেন আল্লাহর হাবিব নবী মুস্তফায় যে গলে চুমুখে তেন আল্লাহর মুস্তফাই যে গলে চুমুখে তেন আল্লাহর হাবিব নবী মুস্তফাই সে গলে বিশের চুরি কে ভাবে সিমরে চালায় কে ভাবে বিশের চুরি সেই গলে সিমরে চালায় হে হুসাইন নবী জিরাওলা সালাম জানে মোরা তো মায় সালাম জানে জানে না কেমন করে
জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সিমর হোসেনের গলে তলোয়ার চালায়, হে হোসেন নবীজিরাওলা সালাম জানায়, সালাম জানায় মোরা তোমায় আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে তাহলে আমি বুঝাতে পেরেছি রিজসা হালাল বাইতে ওয়ায় তাহিরাকুম তাদহিরা বলতে আল্লাহ রাব্বুল ইজ্জত কাদেরকে বলা হয়েছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝিয়েছেন পাঁচ জনকে। প্রথম নম্বরে হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় নম্বর হযরতে হুসাইন, চতুর্থ নম্বর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা, এবং পঞ্চম নম্বর হযরত মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। এই পাঁচজনকে মুহাব্বত করা আমাদের ইমানি দায়িত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে লঞ্চ ঘাটা এই মসজিদ পরিচালনা কমিটির ভাইয়েরা এবং লঞ্চ ঘাটার এই কমিটি ভাইয়েরা প্রত্যেক বছর আহলে বাইতের মোহাব্বত নিয়ে এই মাহফিল করে, এটা তাদের অভ্যাস নয়, এটা অভ্যাস হলো সাহাবায়ে কেরামের অভ্যাস। শুধু তাই নাই, আউলাদে রাসূলকে মোহাব্বত করলে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এদেরকে মোহাব্বত করলে আমার আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে। নিজ থেকে বলছি না, মেশকাত শরীফের 571 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আন ইয়ালা ইবনে মুররা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন নবী ইরশাদ করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন মিন্নি আমার থেকে হুসাইন, ওয়ানা মিন হুসাইন আর আমি রাসূল হলাম আমার হুসাইন থেকে, আহাব্বাল্লাহু আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে মোহাব্বত করবে। কোন ব্যক্তি? মান আহাব্বা হুসাইন, যে ব্যক্তি আমার হুসাইনকে মোহাব্বত করবে, আহাব্বাল্লাহু ওই ব্যক্তিকে আল্লাহ মোহাব্বত করবে। আল্লাহ মোহাব্বত করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মোহাব্বত করে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে মোহাব্বত করে। কেমন মোহাব্বত করে? আমি একটা ঘটনার দিকে যাচ্ছি। হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উমাইরা দুইজন ছোট ছোট অবস্থায়, এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বেটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, ইনিও ছোট ইমাম হুসাইন এবং ইমাম হাসান এবং হযরত আব্দুল্লাহ ইবনে উমর, এরা তিনজন একসাথে মাঠের মধ্যে মরুভূমির মধ্যে গাছের নিচে এরা খেলতো। খেলতে খেলতে ছোট বাচ্চা তো, খেলতে খেলতে ছোট বাচ্চারা এই খেলা, এই মারামারি, এই ধাক্কা ধাক্কি, আবার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়, ঠিক কি না? এই ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর, এই একজন, এরা দুইজন, মোট কয়জন?
তিন জন এরা খেলছে খেলতে খেলতে ছোট বাচ্চা একটু ধাক্কা ধাক্কি হয়ে যায় একটু পারাপারি হয়ে যায় ধাক্কা ধাক্কি এরা তিন জনের মাঝে ছোট বাচ্চা তো খেলতে খেলতে এমন পর্যায়ে তাদের মাঝে একটু ঝগড়া হয়ে গেল ঝগড়া একটু ধাক্কা ধাক্কি হয়ে যায় ধাক্কা ধাক্কি হইতে না হইতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এরা দুইজন ওই আব্দুল্লাহ ইবনে উমরকে বলে ফেললো একটু গরম হয়ে ঝগড়া করতে গিয়ে বলে ফেললো ওই দুইজন কাকে আব্দুল্লাহ ইবনে উমরকে বলে দিল এ আব্দুল্লাহ ইবনে উমর এ আব্দুল্লাহ বেশি গালবাজি করিস না বেশি ধাক্কা ধাক্কি করিস না বেশি পারাপারি করিস না তুই তো হলি আমার নানার গোলামের বাচ্চা জোরে বলি সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন উনি সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা তো বুঝে নাই এই গালির ভিতরে এই শব্দের ভিতরে এই কথার ভিতরে কি লুকাইত রয়েছে ছোট বাচ্চা বলে আমার বাবাকে গোলাম বললো আমাকে গোলামের বাচ্চা বলছো তোমাদের সাথে আর খেলবো না আমার বাবার কাছে যাচ্ছি আমি নালিশ দিতে সুবহানাল্লাহ এই দুই ভাই এবং আব্দুল ইবনে উমর একজন যখন এই কথা বলল আব্দুল্লাহ ইবনে উমর কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে গেল আর হযরত ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন চলে গেলে এদের ঘরের দিকে আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতে 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 ঘরের দিকে চলে গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ঘরের দরজায় এমন সময়ের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতে পেলেন উনার আদরের ছেলে উনার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে উমর কেঁদে কেঁদে ঘরের দিকে আসছে আব্দুল্লাহ ইবনে উমর যখন ঘরের কাছাকাছি আসলো এখনো ঘরের মধ্যে ঢুকে নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ঘরের দরজায় ডাক দিলেন বাবা আব্দুল্লাহ রে ও বাবা আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন সমস্যা কি বাবা ব্যথা পেয়েছো পায়ের মধ্যে ব্যথা পেয়েছো নাকি হাতের মধ্যে ব্যথা পেয়েছো নাকি অসুস্থ বোধ করছো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলে বাবা শরীরের কোনো কানে ব্যথা পাই নাই মনের ব্যথায় কাঁদছি জোরে বলে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে উমরের কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি আশ্চর্য হয়ে গেলেন ও বাবা আব্দুল্লাহ মনের ব্যথায় কাঁদছো বলে মনের ব্যথা আবার কিসের ব্যথা মনের ব্যথা কি যে ব্যথার কারণে আমার ছেলে আব্দুল্লাহ এভাবে কাঁদছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলে বাবা ও বাবা হুসাইন এবং হাসান নবীর দুই নাতি আমার খেলার সাথী কিন্তু এরা প্রতিদিন আমার সাথে খেলে খেলতে খেলতে আজকেও খেলছে একটু ভুল বুঝাবুঝি হতে না হতে একটু ধাক্কা ধাক্কি হতে না হতে এরা দুইজন আমার সাথে ঝগড়া লাগছে আমিও লাগছি কিন্তু একটু ধাক্কা ধাক্কি হইতে না হইতে এরা দুই ভাই নবীর দুই নাতি আমাকে একটা গালি দিয়ে বসলো এই গালিটা শোনার পরে আমি মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি সেই জন্য কাঁদছি আর হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তাবাচ্চুম দিয়ে অর্থাৎ মুসকি হেসে হেসে বলছেন নবীর দুই নাতি হাসান এবং হুসাইন আমার ছেলেকে কি গালি দিল একটু শুনতে পারি বাবা যে গালির কারণে আমার ছেলে এভাবে কাঁদছে সুর দিয়ে কাঁদছে এত মনের দুঃখ কিসের দুঃখ এই দুঃখ কোন গালি আমাকে একটু বলো বাবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা ওই দুই ভাই আমারে বলল তুই তো হলি আমার নানার গোলামের বাচ্চা জোরে বলি সুবহানাল্লাহ এই কথা শোনার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা থেকে দৌড়ে গিয়ে
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হুকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে উনিও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে উমরও কাঁদেন, উমর রাদিয়াল্লাহু তাআলা হু কাঁদেন, বাবাই কাঁদে, ছেলে কাঁদে। ছেলে তো আশ্চর্য হয়ে গেছে, মনে হয় আমার বাবাকে গোলাম বলছে, আমারে গোলামের পুত্র বলছে। আমি যেভাবে ব্যথা পেয়েছি আমার বাবাও মনে হয় সেই রকম ব্যথা পেয়েছে, সে কারণে আমার বাবাই কাঁদছে। বাবা তুমি কাঁদছো, তোমারে যে গোলাম বলছে, মনের মধ্যে দুঃখ পেয়েছো তাই না? হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা আব্দুল্লাহ, তোর কাঁদন আর আমার কাঁদনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। বাবা কিসের ব্যবধান? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলে, বাবা রে, ও বাবা আব্দুল্লাহ, তুই কাঁদস মনের মধ্যে দুঃখ পাইয়া, আর আমি উমর কাঁদি আনন্দ পাইয়া। আর একটু জোরে বলি, ও বাবা তোমারে গোলাম বলল, আবার এটার মধ্যে কি আনন্দ আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, বাবা রে, এটার ভিতরে কি আনন্দ আছে, এটার বুঝার বয়স তোমার হয় নাই। যেই দিন তুমিও বুঝবা, বয়স যখন উপযুক্ত হবে সেই দিন তুমিও খুশিতে কাঁদবা। ও বাবা তুমি দুঃখ পাও বা তুমি আনন্দ পাও বুঝি না, কিন্তু তোমারে গোলাম বলছে, হাসান এবং হুসাইন আমারে গোলামের বাচ্চা বলছে, ও বাবা এটার বিচার করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে ছেলেকে বুকে নিয়ে বলে, বাবা তুমি ঘরের মধ্যে যাও, আমি হাসান এবং হুসাইনের পিতার কাছে যাচ্ছি নালিশ নিয়া। আমি এই নালিশ জানাবো তার বাবার কাছে, আমার লক্ষ্মী জাদুমণি, আমার সোনামণি, তুমি ঘরের মধ্যে যাও। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চার মতো কাঁদতে কাঁদতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় যখন গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা হুকে এইভাবে কাঁদতে কোনোদিন দেখেন নাই। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া উমর, আপনি এভাবে কাঁদছেন কেন? মনে হয় শরীরের মধ্যে অসুস্থ লাগছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না আলী রে, আমি সুস্থ আছি, তাহলে এভাবে কাঁদছেন কেন? মনে হয় আমার দয়াল নবীকে, মায়ার নবীকে কেউ বড় কথা বলেছেন, নবীর শানে কেউ বেয়াদবি করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, আলী, পৃথিবীর মধ্যে এমন মায়ের বেটা নাই, এমন পিতার বেটা নাই, আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে আমি উমরের হাত থেকে রেহাই পাবে, আমার সামনে থেকে জান নিয়ে যেতে পারবে। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করেন, ইয়া উমর, তাহলে আপনি এভাবে ছোট বাচ্চার মতো কাঁদছেন কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, আলী রে, তোমার দুই সন্তান হাসান এবং হুসাইন এবং আমার এক সন্তান আব্দুল্লাহ, তারা সব সময় একসাথে খেলে, খেলতে খেলতে তোমার দুই সন্তান নবীর দুই নাতি হাসান এবং হুসাইন আমার ছেলে আব্দুল্লাহর একটা গালি দিয়ে ফেললো, ওই গালিটা শোনার পর থেকে ওগো আলী আমি কাঁদছি। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, উমর, গালিটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, আলী রে, তোমার দুই সন্তান আমার আব্দুল্লাহ রে বলে উঠল, ধাক্কা ধাক্কি হতে না হতে দুইজন বলে ফেলল, তুই তো হলি আমার নানার গোলামের বাচ্চা। ও আলী, এটার বিচার করতে হবে, যদি বিচার না করো
আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার বড় বড় মাতাব্বর সালিসদার এনে আমি বিচারের আয়োজন করব। এ কথা শোনার পরে মাওলা আলী শেরে খোদা আশ্চর্য হয়ে গেলেন, যেন আসমান ভেঙে মাথার উপরে পড়ল। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া উমার, আপনি হাসান এবং হুসাইনকে চিনেননি, এদের মর্তবা ফজিলত সম্পর্কে জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, আলী রে, হাসান এবং হুসাইন সম্পর্কে তুমি আলী যা জানো আমিও তা জানি। তাহলে কি আপনি বিচারের ব্যবস্থা করবেন, সালিসের ব্যবস্থা করবেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, হ্যাঁ, আমি সালিসের ব্যবস্থা করব। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন, উমর বেজ্জতি করিয়েন না, হাসান এবং হুসাইনের নামে যদি সালিসের ব্যবস্থা করেন, মক্কাতুল মুকাররামার মদিনাতুল মুনাওয়ারার বড় বড় মাতাব্বর সরদাররা আসলে কার বিচার? হাসান এবং হুসাইনের নামে সালিস হচ্ছে, এটা যদি মক্কাতুল মুকাররামায় মদিনাতুল মুনাওয়ারার চারদিকে যদি খবর পৌঁছে যায়, হাসান এবং হুসাইন লজ্জা পাবে। তারা যদি লজ্জা পায়, তাদের মা ফাতেমা লজ্জা পাবে। ফাতেমা যদি লজ্জা পায়, দয়াল নবী লজ্জিত হবে, দয়াল নবী লজ্জা পাবে। এ কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলেন, আলী রে, আমি সালিসের ব্যবস্থা করব না, একটা শর্ত। শর্তটা কি ইয়া উমর? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে, ওহে আলী, শর্ত হল একটাই, তোমার দুই সন্তান আমার সন্তানরে যে গালি দিয়েছে, তুই তো হলি আমার নানার গোলামের বাচ্চা, একটা কাগজ নিয়া এটা যদি লিখে দিতে পারো, শুধু লিখে দিলে হবে না, এই গালির এই কথার নিচে, এই কৌলের নিচে হাসান এবং হুসাইনের স্বাক্ষর যদি নিয়ে দিতে পারো, তাহলে আমি উমর সালিসের ব্যবস্থা করব না। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজের টুকরা নিলেন, কাগজের টুকরাটা নিয়া কালি নিলেন, কালের মধ্যে কালি দিয়া কাগজের টুকরায় লিখে দিলেন, তুই তো হলি আমার নানার গোলামের বাচ্চা। এটা লিখার পরে ডাক দিলেন, হাসান হুসাইন লাব্বাইক ইয়া আবি। হাসান, তুমি কি এই কথাটি বলেছো? হ্যাঁ বাবা, বলেছি। হুসাইন, বাবা তুমি কি এই কথা বলেছো যেটা কাগজের মধ্যে লিখা আছে? হ্যাঁ বাবা, আমরা দুই ভাই এ কথা বলেছি। বলেছো যখন, এখানে তোমরা দুইজনে স্বাক্ষর দিয়ে দাও, হুসাইন তুমি এদিকে স্বাক্ষর দাও, হুসাইন তুমি এদিকে দাও, হাসান তুমি এদিকে দাও। তাদের স্বাক্ষর নিয়ে দিলেন, নিয়ে দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই কাগজ যখন বুঝে পেলেন, উনার কান্নার গতি আরো বেড়ে গেল। হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা উনি আশ্চর্য হয়ে গেলেন, ইয়া উমর, আপনার কথা অনুযায়ী আপনি যেইভাবে বলেছেন আমি সেইভাবে আপনার শর্ত অনুযায়ী আমি লিখে দিয়েছি, তবু কেন আপনি কাঁদছেন? আপনার শর্ত যখন পূরণ হয়ে গেল, তাহলে তো আপনি কান্না বন্ধ করে দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, আলী রে, ওহে আলী, এই কাঁদন দুঃখের কাঁদন নয়, এই কাঁদন গুলো শোকের কাঁদন। আলী রে, আমি উমরের সারা জীবন আমার নবীর গোলামির মধ্যে কেঁদে দিই, আমার সারা জীবন নবীর গোলামিতে আমি কাটিয়ে দিয়েছি, কিন্তু আমার নবীর গোলামি করেছি ঠিক, আমার নবীর কাছ থেকে আমি সার্টিফিকেট পাইনি, আমার নবীর গোলাম আমি এই সার্টিফিকেট পাইনি। নবীর জান, নবীর কলিজার টুকরা, নবীর নয়ন তারা, নবীর দুই নাবাসা আমার সার্টিফিকেট দিয়েছে, আমি উমর গোলাম, নবীর গোলাম। আলী বলো,
আজকে আমার চেয়ে বড় সুখী আর কে হতে পারে। এই খুশি আনন্দ রাখতে না পেরে ওগো আলী আমি কাঁদছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে এই কাগজটা একবার চোখে লাগায় একবার চুমু দেয়। শুধু তাই নয়, এরপর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন প্রত্যেক দিন ওই কাগজটা জিয়ারত করতেন। শুধু তাই নয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আওলাদগণকে ডাকলেন, ও আমার আওলাদেরা রে, ও আমার আওলাদেরা, আমি উমর দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, আমি যখন ইন্তেকাল করব, তোমরা আমার কাফনের ভিতরে একটা সার্টিফিকেট ঢুকাইয়ে দিও। সার্টিফিকেটটা হলো নবীর দুই নাতি হাসান এবং হুসাইন। আমার সার্টিফিকেট দিয়েছে আমি গোলাম, নবীর গোলাম, এটা আমার বুকের মধ্যে তোমরা দিও। এটা শোনার পরে আওলাদগণ, আত্মীয় স্বজন, অন্যান্য সাহাবী যারা ছিলেন সবাই প্রশ্ন করলেন, উমর আপনার কাছে কি আলমের অভাব আছে, আপনার কাছে কি আমলের অভাব আছে, আপনার কাছে কি তাহাজ্জুদের অভাব আছে, আপনার কাছে কি নামাজের অভাব আছে, আপনার কাছে কি রোজার অভাব আছে, আপনার এটা কেন দরকার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে জবাব দিলেন, শোনো আমার আওলাদেরা, আমি উমর সারা জীবন নামাজ পড়েছি, আমি সারা জীবন এই পথে চলেছি, আমার সারা জীবন নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, আমি সারা জীবন তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, কিন্তু ওই নেক আমলগুলোর ভরসা আমি উমর করি না। আমার ওই পরকালের একমাত্র ভরসা হলো নবীর দুই নাতি আমার যে সার্টিফিকেট দিয়েছে, এটা হলো আমার পরকালের আসল ভরসা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে এখন অনেকজন বলছেন, হুজুর ইমামে হাসনাইনে কারিমাইনকে মোহাব্বত করার জন্য তাদেরকে আমরা কোথায় পাবো? আমরা তো সাহাবীদের যুগে আসি নাই, না আসলে কি হবে? এখান থেকে যদি মোহাব্বত করেন, আমার হাসনাইনে কারিমান দেখছে নাকি দেখছে না? হাসনাইনকে, হাসনাইনে কারিমানকে মোহাব্বত করলে তো আলা বালা, কিন্তু একজন আওলাদ রাসূলকে মোহাব্বত করলে আপনার জীবন সোনাই সোহাগা করে দিবে। আপনি ইমানদারের অন্তর্ভুক্ত হবেন, শুধু তাই নয়, আল্লাহ ওই আদবের বিনিময়ে, আওলাদে রাসূলের তাজিমের বিনিময়ে আল্লাহ আপনাকে বলিয়ে কামেল মুকাম্মেল বানাইয়া দিতে পারে। এটার প্রমাণ আছে কি নাই? আছে, পৃথিবীর মধ্যে বুড়ি বুড়ি আছে। তন্মধ্যে আমরা সবাই নকশবন্দিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, যত রকম সিস্তিয়া, যত তরিকত আছে, সমস্ত তরিকতের মূল হলো কাদরিয়া তরিকা। আমার গৌসে পাকের তরিকা, আমার গৌসে পাককে যখন জিজ্ঞেস করবেন, ওহে শাহিন শাহে বাগদাদ, ওয়ালিকুল শিরোমণি, ওয়ালিকুল সম্রাট, ইয়া গৌসে পাক, সবাই তো আপনার তরিকায়, আপনি কোন তরিকায়? সবার সব তরিকার মূল তো কাদরিয়া, কিন্তু কাদরিয়া তরিকার মূল কি? আমার গৌসে পাক উত্তর দিবেন, আমি গৌসে পাকের তরিকা হলো তরিকায়ে জুনাইদিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন ওয়ালি কামেল, ওয়ালি মুকাম্মেল। কেমন ওয়ালি মুকাম্মেল? উনি ওয়ালি হওয়ার পরে উনি ঘোষণা দিলেন, আমার বেলায়তের দুইটা কদম আছে, একটা কদম পৃথিবীর মধ্যে দিলে আর একটা কদম দেওয়ার মতো পৃথিবীর মধ্যে আমি জায়গা খালি পাই না। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই, উনার প্রথম জীবন ছিলেন, উনি বাগদাদের একজন বলি, বাগদাদের একজন কুস্তি
কুস্তির বলি কেমন কুস্তি উনি এক হাত দিয়া দশ বারো জন বলিকে মাটির মধ্যে পিঠ লাগাইয়া দিতেন এত বড় বলি এত বড় পালোয়ান বাগদা শহরের তৎকালীন রাজা উনাকে নিয়ে গর্ব করত আমার কাছে যে জুনাইদ বুগদাদি বলি আছে জুনাইদ বলির মতো পৃথিবীর কোন জায়গায় এরকম বলি আর নাই এইরকম করে উনি সব সময় উনাকে নিয়ে অহংকার করতেন উনাকে নিয়ে গর্ববোধ করতেন এক সময় ওই রাজা এলান করে দিলেন যারা ঢুল পিটে তাদের মাধ্যমে রাজকীয় ভাবে উনি পুরা বাগদাদের মধ্যে এলান করে দিলেন এলানটা হলো কেউ যদি জুনাইদ ওই জুনাইদ বলির জুনাইদ বুগদাদির পিঠ যদি মাটিতে লাগাইতে পারে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে জোরে বলি সুবহানাল্লাহ পুরস্কার ঘোষণা হয়ে গেল কেউ যদি এরকম বলি থাকে মূলত রাজার পক্ষ থেকে এটা হলো একটা হিকমত মানে এই দেশের মধ্যে বড় আর কোনো পালোয়ান আছে কিনা এটা যাচাই করা এটা যখন এলান করলেন কেউ আসে না সবাই চিন্তা করে জুনাইদ বলির সাথে কুস্তি খেলতে গিয়ে জানের মায়া ত্যাগ করতে পারি না যেমন একটা আসার দিয়ে শুধু পিঠ লাগবে তাই নয় পুরা শরীর থেকে সব কিছু বের করে ফেলবে এত বড় পালোয়ান ছিলেন জোরে বলি সুবহানাল্লাহ কেউ আসে না কিন্তু একজন এই ঘোষণা যখন জানতে পারলেন একজন আওলাদে রাসূল উনি একবারে বৃদ্ধ আওলাদে রাসূল উনি যখন সেই এলান শুনতে পাইলেন সেই এলান যখন জানতে পারলেন বৃদ্ধ কোন মতে লাঠিতে ভর দিয়া হাঁটে জুরে বাতাস আসলে পড়ে যাবে ওই রকম একজন আওলাদে রাসূল আমার নবীর আওলাদ এই ঘোষণাটা যখন শুনতে পেলেন এই ঘোষণা যখন জানতে পারলেন উনি রাজ দরবারে যেখানে ওই বলি সাথে জুনাইদ বুগদাদির সাথে যিনি খেলবেন যার নাম ওখানে লিখবেন যিনি নাম লিখাতে চান রাজকীয়ভাবে যে অফিস রয়েছে ওখানে উনি গেলেন যাওয়ার পরে এরা জিজ্ঞেস করলেন এখানে কেন আসলেন আপনি রাজদরবারে যান এখানে ভিক্ষা দেওয়া হয় না ওই মুরব্বি ওই বৃদ্ধ বলে আমি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই এখানে আমি নাম লেখার জন্য এসেছি সবাই জিজ্ঞেস করলেন কিসের নাম তখন ওই বৃদ্ধটা জবাব দেয় জুনাইদ বলির সাথে আমি কুস্তি খেলার জন্য নাম দিতে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ এই কথা শোনার পরে যারা অফিসের মধ্যে ছিল যারা দায়িত্বরত ছিল নাম তোলার জন্য এর একজনের দিকে একজন তাকে হাসাহাসি শুরু করলেন কি বলে কোথায় কি আর কোথায় কি জুনাইদ বুগদাদির বাতাস খেয়ে পড়ে যাবে এই রকম একেবারে চিকন মানুষটা চিকন তো চিকন বয়স হয়ে গেছে লাঠিতে ভর দিয়ে হাঁটতে তার কষ্ট হয়ে যায় সেই নাকি জুনাইদ বুগদাদির সাথে খেলবে আবার তারা জিজ্ঞেস করলেন আপনার মাথা ঠিক আছে আপনি জুনাইদ বুগদাদির সাথে খেলার জন্য নাম দিতে এসেছেন আপনার মাথা ঠিক আছে নি তখন ওই আওলাদে রাসূল বলে আমার মাথা বরাবর ঠিক আছে আমি সুস্থ মস্তিষ্কে আমার নাম দিতে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া বৃদ্ধটা বলল আমার সুস্থ মস্তিষ্কে আমি স্বাক্ষর দিতে এসেছি তখন এরা যখন নাম তুলতে চায় না এই বৃদ্ধ বলল তাদেরকে তোমাদেরকে এখানে কেন রাখা হয়েছে তোমাদের চাকরি কি তোমাদের কাজ কি তারা বলল আমাদের কাজ হলো কোনো ব্যক্তি যদি নাম দিতে আসে নাম তোলা তাহলে আপনাদের আপনাদের দায়িত্ব পালন করুন তখন নাম তুললেন পুরা এলাকার মধ্যে পুরা বাগদাদের মধ্যে খবর হয়ে গেল একজন বলি এসেছে জুনাইদ বুগদাদির সাথে বলি খেলবে কুস্তি খেলবে পুরা বাগদাদের মানুষ আশ্চর্য হয়ে গেল হায় হায় এত আবার বাগদাদের মধ্যে আমরা জেনেছি জুনাইদ বুগদাদির চেয়ে আর বড় বলি নাই
এবং বাগদাদের আশেপাশে কোন এলাকার মধ্যে এত বড় বলি নাই, কিন্তু জুনাইদ বাগদাদের সাথে কুস্তি খেলবে, তাকে দেখতে হবে কেমন বলি, কেমন বলি, কেমন খেলবে, এটা তো সবার আশা। আপনাদেরকে আপনারা যে এই ঘটনাটি শুনছেন আপনাদেরও জানতে ইচ্ছে করছে, তাই না? কেমন খেলে ওই জুনাইদ বাগদাদির এবং এই বলির খেলা, কখন খেলবে, কোথায় খেলবে, মাঠ নির্ধারণ হয়ে গেল, চারদিকে প্রচার করে দিলেন। ওই দিন ওই তারিখ জুনাইদ বাগদাদির সাথে একজন নতুন বলি কুস্তি খেলবে। কুস্তি খেলার আগে প্রায় 5-6 ঘন্টা আগে মানুষ জড়ো হয়ে গেল, চারদিকে মানুষ, মাথার মাথা, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, টিলার উপরে মানুষ, গাছের উপরে মানুষ, মানুষ ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না, যেদিকে যায় সেদিকে মাথা। যেহেতু সবার তো দেখার ইচ্ছা, জুনাইদ বাগদাদি এত বড় বলির সাথে আরেকজন বলি কুস্তি খেলবে, কেমন বলি, একদিকে জুনাইদ বাগদাদি বলি একদিকে রিহার্সেল করছেন উনি, আর ওইদিকে ঘোষণা হচ্ছে এ পর্যায়ে আপনাদের মাঝে মাঠের মধ্যে উপস্থিত হচ্ছেন যিনি জুনাইদ বাগদাদির সাথে বলি খেলবে, জুনাইদ বলির সাথে কুস্তি খেলবে, উনি এই পর্যায়ে মাঠের মধ্যে আসছেন। সবার চোখ কিন্তু যেদিক দিয়ে আসবে সেদিকে, কিন্তু আসছে বলে যখন ঘোষণা করা হলো, এসে গেছে যখন বলা হলো, যখন ডাকডুল পিটানো হলো, দেখে একজন মুরব্বী লাঠিতে ভর করে কোনো মতে হাঁটতে পারতেছে, উনি যখন আসলো, এসে গেছে যখন বলছে, সবাই ওনাকে দেখার সাথে সাথে পুরা মাঠের চারদিকে যেই মানুষ ছিল সবাই হাসাহাসি শুরু করলো। জোর বলি না, ওজুবিল্লাহ, সবাই হাসাহাসি শুরু করলো। কি, উনি আবার জুনাইদ বাগদাদির সাথে জুনাইদ বলির সাথে কুস্তি খেলবে? এইগুলি তো মনে হয় রাজা আমাদের সাথে মশকরা শুরু করেছে। জুনাইদ বাগদাদির সাথে কুস্তি খেলতে হবে না, জুনাইদ বাগদাদির উনা বাহু যখন নাড়বে ওই বাহুর বাতাসে ওই ব্যক্তি পড়ে যাবে, আবার নাকি উনি কুস্তি খেলবে। কোথায় কি, কোথায় কি, মনে হয় উপহাস করার জন্য রাজা মনে হয় আমাদেরকে এনেছে। আবার বলে, না না, মনে হয় এখানে কোনো হেকমত থাকতে পারে, এটার ভিতরে কোনো রকম জোর থাকতে পারে, না হয় উনি কেমনে জুনাইদ বাগদাদির সাথে খেলবে। তবু যখন দূর দূরান্ত থেকে এসেছি, দেখে যাই কুস্তিটা কেমন হয়, বাতাসে পড়ে নাকি গুতা দিয়ে ফেলে, কিভাবে ফেলে একটু দেখতে হবে। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ, উনি মাসে মাঠের এক পাশে খেলছেন, এক পাশে উনি রিহার্সেল করছেন। এমন সময়ের মধ্যে ওই বৃদ্ধটা কোনো মতে এসে এখানে যারা রক্ষী আছে তাদেরকে বলছেন, এ জুনাইদ বাগদাদির সাথে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, জুনাইদ বাগদাদির সাথে কথা বলতে চান, ঠিক আছে, খেলা খেলার আগে তো সবাই একটু কি করে একজনের সাথে একজন সাক্ষাৎ করেই, অধিকার তো আছে। হ্যাঁ, ঠিক আছে, যান। দুইজনের সাথে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ আশ্চর্য হয়ে গেলেন, খিরে মুরব্বী উনি আমার সাথে খেলবে, এটা তো কিছু বুঝতে পারলাম না। ওই মুরব্বী বলে, জুনাইদ একটু কষ্ট দেব, কানটা একটু আমার কাছে আনবেন নি, আমি আপনার সাথে যে কথা বলবো এই শক্তি আমার কাছে নাই, আপনার কান বরাবর মুখ দেওয়ার জন্যে আমার কাছে শক্তি নাই, আপনার কানটুকু আমার নিকটে আনবেন নি। জুনাইদ বাগদাদি কান পেতে দিলেন, আর বৃদ্ধটা বললেন, জুনাইদ রে, আমি তোমার সাথে খেলতে পারবো না, এটা তুমিও জানো আমিও জানি, পৃথিবীর সবাই জানে, যারা হাজির আজ হয়েছে দেখার জন্য তারাইও জানে, জুনাইদ আমি এসেছি কুস্তি খেলার জন্য নয়, আমি এসেছি পুরস্কারের আশায়, কেননা জুনাইদ আমি হলাম একজন আওলাদের রাসূল, আমি উপবাস 3-4 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে যারা রয়েছে
আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি তারাই তো আওলাদে রাসূল, তারাই তো আমার সাথে সম্পৃক্ত, তারাই উপবাস। জুনাইদ, তুমি যদি আমার গায়ের সাথে লেগে একটু যদি পড়ার নাটক করো তাহলে আমি কিছু পুরস্কার পাবো, এই পুরস্কার নিয়ে আমি বাকি জীবনটা আমার আওলাদগণকে নিয়ে পরিবার বর্গকে নিয়ে আমি পৃথিবীর মধ্যে কাটিয়ে দিতে পারবো। জুনাইদ বুগদাদি চিন্তায় পড়ে গেলেন, ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলেছো গো আল্লাহ, একদিকে আওলাদ রাসূল আর একদিকে দুনিয়ার সম্মান, আমি যদি কোন মোটা একজন সামর্থ্যবান শক্তিমান বলি থেকে যদি আসার খাইতাম তাহলে দুনিয়ার মানুষকে আমি মুখ দেখাইতে পারতাম কোনো মতে, আমি ওনার থেকে যদি পড়ে যাই, ওনার গায়ের সাথে লেগে যদি পড়ে যাই তাহলে আমি দুনিয়ার মানুষকে চেহারা কিভাবে দেখাবো। আবার চিন্তা করছেন, আমি ওই ব্যক্তি আওলাদ রাসূলকে যদি আসার দিই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার চেহারা কেমনে দেখাবো। উনি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আমি কোনটা করব, আওলাদ রাসূলকে আসার দিয়ে দুনিয়া চাইব নাকি দুনিয়া ছাড় দিয়ে আমি নিজে আসার খেয়ে আওলাদ রাসূলের মহাব্বত অন্তরে ধারণ করব নবীর ভালোবাসার জন্য। পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, এক সময় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমি জুনাইদ বুগদাদি দুনিয়া ত্যাগ করলাম, আমি দুনিয়াকে লাথি মারলাম, আমি আওলাদ রাসূলের কাছ থেকে আসার খেয়ে আমি দুনিয়া ত্যাগ করলাম। জোর বলি আল্লাহু আকবার। শুরু হয়ে গেল বলি, জুনাইদ বুগদাদি কাছে আসলেন, উনিও কাছে আসলেন, ও আওলাদ রাসূল ওনার তো কোনো শক্তি নাই, উনি কোনো মতে ওনার এভাবে হাতটা এভাবে লাগাইলেন, জুনাইদ বুগদাদি ঠাস করে নাটক করে পড়ে গেল। জোর বলি সুবহানাল্লাহ। উনি যখন পড়ে গেলেন ওনার গায়ের সাথে লাগার সাথে সাথে পুরা মাঠের মধ্যে হইচই পড়ে গেল, হায় এটা কি আবার, গায়ের সাথে লাগার সাথে সাথে পড়ে গেল, এখানে মনে হয় কোনো চক্রান্ত হয়েছে। আবার হোক, আবার দিলেন দ্বিতীয়বার, ওই জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আবার আওলাদ রাসূলের গায়ের সাথে লেগে আবার পড়ে গেল, আবার দিলেন তৃতীয়বার, আবার পড়ে গেলেন। দুনিয়ার মানুষরা সি সি করে ওনাকে নিন্দা জানিয়ে দুনিয়ার মানুষরা যার যার ঘরের মধ্যে চলে গেলেন, আর জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই রাজা ডাকলেন, আর আওলাদ রাসূলকে পুরস্কার দিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন, উনি মনের আনন্দে ঘরের মধ্যে চলে গেলেন। আর জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই রাজা ডাকলেন, এই জুনাইদ তুমি যদি একজন মোটা পালোয়ান একজন বলি থেকে যদি কুস্তি খেয়ে যদি পড়ে যাইতা আমি দুনিয়ার মানুষকে জবাব দিতে পারতাম, আমার রাজ্যের মানুষকে আমি জবাব দিতে পারতাম, কিন্তু জুনাইদ তুমি একজন এমন একজন ব্যক্তি থেকে আসার খেয়েছো যে ব্যক্তিকে একজন 10 বছরের ছেলে পর্যন্ত আসার দিতে পারবে, তুমি আমার মান ইজ্জত সব দুলিশাত করে দিয়েছো জুনাইদ, আমার রাজকীয় যেই তুমি এতদিন রাজকীয় সুবিধা ভোগ করেছো সব কিছু ক্যান্সেল, এবং আমি তোমাকে হুকুম করছি সূর্য ডুবার আগে আগে তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও, তুমি যদি সূর্য ডুবার পরে আমার রাজ্যের মধ্যে যদি আমার রক্ষীরা যদি তোমাকে পায় তোমাকে আমি হত্যা করব। জোরে বলি নাউজুবিল্লাহ। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাই উনি মনের মধ্যে দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীর ভালোবাসায় সব কিছু উজাড় করে উনি রওনা দিলেন ওই বাগদাদ নগরী থেকে হাঁটতে 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 হাঁটতে, এক সময় সূর্য ডুবে গেল, উনি মাগরিবের নামাজ আদায় করলেন, আপা আবার হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে ওই এলাকার বাহিরে গিয়ে আরেকটা এলাকায় গেলেন, এশারের ওয়াক্ত হয়ে গেল, উনি একটা মুসাফির খানার মধ্যে অবস্থান করলেন, ওখানে এশারের নামাজ পড়ে যখন উনি ঘুম গেলেন, ঘুমের মধ্যে আমার দয়াল নবী এসে গেলেন। জুনাইদ, জুনাইদ রে দুনিয়ার সব
আমার আওলাদের মুহাব্বত নিয়ে আমি নবীকে রাজি করার জন্য দুনিয়ার সব ওই রাজার পক্ষ থেকে সুবিধা আয়েশ আরাম সবকিছু তুমি ত্যাগ করে দিয়েছো আমি নবীর ভালোবাসার কারণে আমার আওলাদকে মহব্বত করেছো সেই জন্য জুনায়েদ আমি আর মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারি নাই তোমাকে আমি এখানে দেখতে চলে এসেছি জোর বলি সুবহানাল্লাহ এরপর জুনায়েদ মুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি হলেন যিনি ওলি নয় ওলি কামেল নয় উনি ছিলেন ওলি মুকাম্মেল শুধু ওলি মুকাম্মেল নয় আল্লাহ রাব্বুল ইজ্জত উনার ভিতরে এমন পাওয়ার দিয়েছে উনি একজন কাশফ কারামাতওয়ালা আল্লাহর ওলি হয়ে গেলেন আমার গাউসে পাক পর্যন্ত ওই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ অনুকরণ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ মোট কথা হলো আমার বক্তব্যের উপসংহার হলো আওলাদ রাসূলকে মহব্বত করলে আমি আমার বক্তব্যের একেবারে শুরু থেকে অনেক দলিল দিয়েছি কোরআন হাদিস থেকে এইগুলো মাইকের মারফতে সবার কাছে যাচ্ছে মাইক যাদের জন্য দেওয়া হয়েছে তাদের কর্ণকোহরে পৌঁছে গেছে এখানে আর দ্বিমত করার মতো আর কোনো সুযোগ নেই এবং আওলাদ রাসূলকে মহব্বত করতে পারবে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে ঈমান আছে আর ওই ব্যক্তি আওলাদ রাসূলের বয়ান সহ্য করতে পারবে না আওলাদ রাসূলের মাহফিল সহ্য করতে পারবে না আওলাদ রাসূলের প্রশংসা সহ্য করতে পারবে না যার ভিতরে ঈমান নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আওলাদ রাসূলের প্রেমিকের কাতারে আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং আজকের মাহফিলকে কবুল করুক এবং যারা কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন এবং যারা এই মাহফিলের মধ্যে শারীরিকভাবে যারা এখানে উপস্থিত হয়েছেন কেউ পরিশ্রম করে কেউ আর্থিক দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ বুদ্ধি দিয়ে যেই যেই ভাবে আজকের এই শাহাদাতে কারবালার মাহফিল সাজিয়েছেন শহাদায়ে কারবালার মাহফিল সাজিয়েছেন আহলে বাইতের মাহফিল সাজিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত সবাইকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে যখন বার সূর্যের তাপ পড়বে জমিন হয়ে যাবে তামা ওই কঠিন মুহূর্তের মধ্যে আজকের এই আহলে বাইতের মহব্বতের মাহফিল কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জারিয়া হিসাবে কবুল করুক জোরে বলি আমিন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।